হ্যালো গাইস, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে নবমী। আজকে কিন্তু কেউ আমরা বন্ধুদের সাথে বেরোনি ঠাকুর দেখতে। তো আজকে বেরিয়েছি আমার দিদি, আমার বড়দি, বড়মা, দিদির মেয়ে। আজকে আমরা গেছিলাম তেঁতুলতলায়, যাকে বলা হয় বুড়িমা। তো প্রচুর ভিড় ছিল, দেখতেই পারছো। আর আজকে কিন্তু নবমী, তো নবমীতে কিন্তু মেন পুজো হয়। তো সেই কারণে দেখো আজকে কিন্তু প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। যাই হোক, ঠেলাঠেলি করে ভেতরে ঢুকলাম মন্দিরে। তো আমার আগের বারের কথা মনে পড়ে গেল, আগের বারে না পুরো সামনে গেছিলাম, মানে পুরো মায়ের সামনে গেছিলাম। আর ফুলও পেয়েছিলাম, প্রসাদও পেয়েছিলাম, বাট এবার ঢুকতে পারিনি, অতটা ভেতরে অনেকটা ভিড় ছিল। আর দেখো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপর মন্দির দিয়ে বেরিয়ে কিনে নিলাম পাপড়ি। তারপর আবার হাঁটতে লাগলাম ঠাকুর দেখার জন্য। দেখো এই ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই থিমটা দেখো দারুণ ছিল, দারুণ লাগছে দেখতে, মানে কালার চেঞ্জ হচ্ছিল। আর ভেতরে কিন্তু পুরো কাঁচ দিয়ে তৈরি করেছে থিমটা, মানে দারুণ লাগছিল, পুরো কাঁচের হয়েছে মানে ভেতরটা। তারপর এদিকে দেখো আমাকে, আমি যা করছিলাম, যাই হোক আমাকে দেখো, আপনি তোমাদের থিম দেখাই, চলো। তারপর বন্ধুগণ, আমরা এখানে সুন্দর আলো পেয়েছি বলে এখানে কিছু ফটো তুলেছি, আর ছোটো করে একটা ভিডিও করেছি। তারপর দেখো এই থিমটা, এই থিমটা তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে এটা কী থিম। তো যাই হোক তোমরা দেখো। তারপরে এই লাইটিংটা দেখো, লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আমি ভালো। তারপর দেখো শোভাযাত্রার জন্য কিন্তু লাইটিংও রেডি হচ্ছে। তারপর চলে এলাম বন্ধুগণ নিমতলায়, এখানে কিন্তু মশারির প্যান্ডেল করেছিল, মশারির, ঠিক আছে, বাট সুন্দর হয়েছিল, তোমরা দেখো। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে কিন্তু আমরা বেশি দূর যাইনি, শুধু তেঁতুলতলার ঠাকুরটাকে দেখার জন্যই আমরা বেরিয়েছিলাম। তো আর ওইদিকে যে কোনো ঠাকুর হয় তো সেই ঠাকুরগুলো দেখেছি। তো তারপর মনে পড়লো যে আমাদের অরুণ আইসক্রিমই খাওয়া হয়নি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি না, আগেও খেয়েছি, যখন প্রথম শুনেছিলাম তখন একটু অবাকই হয়েছিলাম, কিন্তু খুব সুন্দর খেতে আইসক্রিমটা। তো চলো আইসক্রিম মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আর এদিকে দেখো ওকে, দেখো কোন চিন্তায় যে পড়েছে আমি তো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখাবেন ব্লগে, টাটা, টেক কেয়ার।